হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে তোমরা একদম মুচমুচে খাস্তা আমদি মাছের ফ্রাই রান্না করবে কড়াই সাদা তেল দিয়ে দেয়া হলো আমদি মাছগুলোকে ভালো করে ধুয়ে কাঁটা ছাড়িয়ে রাখা হয়েছে মাঝখান থেকে কাঁটাটা বের করে নেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটু বেসন এবার এর মধ্যে একটু স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেওয়া হবে আমরা চাইলে এখানে নিজেদের ইচ্ছে মতো অন্য যে কোনো মশলা দিতে পারো কর্নফ্লাওয়ার দেওয়ার পর মাছগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা এবং সমস্ত উপকরণ প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায় কড়াই তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে ভেজে নেওয়া হবে মাছগুলোকে হালকা ভেজে প্রথমে একটা পাত্রে তুলে রাখা হবে সমস্ত মাছগুলো একবার ভেজে তুলে নেওয়ার পর গরম তেলের মধ্যে আবার একবার ভেজে নিতে হবে মদি মাছের ফ্রাই করার সময় এই ধাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মাছটাকে কিন্তু প্রথমবার ভেজে তুলে নেওয়ার পর দ্বিতীয়বার অবশ্যই ভাজতে হবে তবেই মাছগুলো একদম মুচমুচে একদম খাস্তা হবে গরম গরম এই আমদি মাছের ফ্রাই সন্ধ্যাবেলা গরম চায়ের সাথে বা দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও বাড়িতে আমুদি মাছের এই রেসিপিটা ট্রাই করতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও